এই দেখুন হিংস পশুটা দেখতে পাচ্ছেন, দেখুন এখন কাকে কি করে। আমার হাতে খুব রক্ত পড়ছে, তো তারপরে তোমাদের কি এত রিস্কে আমি ভিডিওটা দেখাচ্ছি গাইস। গাইস বাইসনটা ধরার জন্য এখন জিজিবি আনা হয়েছে, তো দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন রয়েছে, এখানে অনেক পুলিশ প্রশাসন রয়েছে। তো দেখতে পাচ্ছেন দুটা লোক মারা গেছে আর দুটা লোক আহত আছে গাইস, তো দেখতেই পাচ্ছেন খুবই লোক। এই যে পুলিশ প্রশাসন যাবে এখন, দেখতেই পাচ্ছেন গাইস পুলিশ প্রশাসন যাচ্ছে জিসিবির উপরে থেকে, জিসিবিতে উঠে পুলিশ প্রশাসন যাচ্ছে এখন। দেখি কি হয়, ধরতে পারি কি না পারে। বাইসান খুবই শক্তিশালী জিনিস গাইস, কত লোক হয়েছে দেখুন। পুলিশ খুব রিক্স নিয়ে যাচ্ছে, দেখি কি হয়, খুবই রিক্সে যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে গাইস, দেখতে পাচ্ছেন উপরে উঠে যাচ্ছে, পুলিশ খুব রিক্সে যাচ্ছে গাইস। তো আশা করি ধরতে পারবে। তো গাইস দেখেন যাচ্ছে পুলিশ প্রশাসন, তো দেখতেই পারবেন ওই ভুট্টা ক্ষেতের ভিতরে আছে বাইসান, নাম হয়েছে বাইসান গাইস, খুবই খতরনাক জন্তু। তো দেখতেই পারবেন ভোষের থেকেও খতরনাক, দুটা লোক মারা গেছে আর দুজন আহত আছে গাইস, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এখন দেখতে পারবেন কি করতে পারে ওরা, এবার আশা করি ওরা বন্দুক গুলি চালাবে। দেখতে পাচ্ছেন গাছে চড়ে দেখছে পশুটাকে, আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন একদম সাবধান করে দিচ্ছে সবাইকে। তো দেখতে পাচ্ছেন খুবই লোক হয়েছে এই জায়গাতে, আশা করি এবার ধরতে পারবে। তার আগেও ধরার জন্য লোক গিয়েছিল, দেখুন গাইস কত মানুষ গাছ থেকে দেখছে, তিন চারজনকে আহত করেছে আর দুজন মারা গিয়েছে গাইস, জিসিবি নিয়ে গেছে গাইস। এই তো দেখা যাচ্ছে হয়তো গুলি করবে, দেখুন গাইস গাইস দেখতে পাচ্ছেন গুলি চালাবে, আশা করি দেখাতে পাচ্ছি তোমাদেরকে। তো পুলিশ প্রশাসন খুবই রিক্সে গিয়ে ওই জায়গাতে দেখতে পাচ্ছেন বন্দুক এম করছে, তো এখন মেরে দেবে হয়তো। হ্যাঁ বন্দুক মেরে দিয়েছে, দেখতে পাচ্ছেন গাইস এই দেখুন হিংস পশুটা দেখতে পাচ্ছেন, দেখুন এখন কাকে কি করে গাইস। গাইস দেখতে পাচ্ছেন ওই যে হিংস পশুটা খুবই খতরনাক, কাকে কি করে ফেলতে পারে দেখতে পাচ্ছেন গাইস, খুবই খতরনাক। আশা করি তোমাদেরকে দেখাতে পেরেছি। গাইস ওই বাসের যারা পিছনে গেছে ওই দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে গাইস, আশা করি দেখুন কত লোক হয়েছে গাইস, কত লোক হয়েছে, হাজার হাজার লোক গাইস। তো গাইস দেখতে পাচ্ছি কত লোক হয়েছে, তো পুলিশ প্রশাসনে একটা গুলি মেরেছে, তো হয়তো লেগেছে, তার জন্য খুবই দৌড়াচ্ছে পশুটা, তো ওটাই আমি দেখাতে চলছি, দেখি দেখাতে পারি কি না পারি। পাটবাড়ি দিয়ে না হাঁটতেন রে, গাইস এই খেতে একটা ছেলে কাজ করতেছিল, খেতের কাজ করতেছিল, হয়তো ওষুধ টষুধ দিচ্ছিল, তো ওর সামন দিয়ে দৌড়াচ্ছে, ওর কপাল খুবই ভালো দেখতে পাচ্ছেন, ও বেঁচে গেছে, আর একটা কুরজন এক হাতের জন্য ও বেঁচে গেছে গাইস। স্কুলের দিকে চলে গেছে, তো দেখতে পাচ্ছি গাইস হিংস পশুটা এখন খুবই খতরনাক হয়ে গেছে, ওই তো দেখতে পাচ্ছেন ওই তো বড় রাস্তাতে উঠছে। গাইস রাস্তাতে আছে দেখতে পাচ্ছেন, গাইস দেখতে পাচ্ছেন
এখানে আছে টাওয়ার টাওয়ারের গ্রিল ভেঙে চলে গেছে দেখতে পাচ্ছেন টাওয়ারের গ্রিল ভেঙে চলে গেছে সেটা দেখতে পাচ্ছেন তো এদিক দিয়ে গ্রিল দিয়ে গাইস টাওয়ারের এদিকটা ভেঙে গেছে উপর দিয়ে লাফ দিয়ে চলে গেছে গাইস দেখতে পাচ্ছেন তো আমি তোমাদেরকে সবাই সব ভিডিওটা দেখাচ্ছি ওই দেখেন কাটা তার আছে এদিক ঝাবে গেছে তো গাইস গিরে টপকে সবাই যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন পশুটার শরীরে গুলি লেগেছে কিন্তু কিছুই হয়নি গাইস কিছুই হয়নি গাইস আমি হেফসে গেছি দেখাতে দেখাতে খুবই দৌড়ানো হয়েছে গাইস ও দেখেন রে লাইন টেনে শর্ট করবে পরে ওইটা ধরে যা তোমরা সাবধানে থাকেন একটু গাইস পশুটার শরীরে গুলি লেগেছে কিন্তু কিছুই হয়নি বুঝতে পেরেছ কিছুই হয়নি তো এখন টাওয়ারের গ্রিল ভেঙে ঢুকে গিয়েছে গ্রিল ভেঙে ঢুকে এই সাইডে দেওয়াল টপকে চলে গেছে দেওয়াল ভেঙে গেছে সেটা তো আমি তোমাদেরকে দেখাইতেই পেরেছি তো আমি গাইস মানুষের বিজন খেয়ার টিজন খেয়ে দিয়ে যাচ্ছি গাইস দেখতেই পাচ্ছেন কাজটা সফল হয়েছে মানে লড়তে পারছে না বুঝতে পেরেছ লড়তে পারছে না তো সেটাকে ধরার জন্য এখন এখন খুবই সুবিধা তা দেখি কি হয় ঠিক আছে গাইস তুমি তোমাদেরকে এখন পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি তো গাইস দেখতে পাচ্ছেন এলাই পড়ি দেবে এলাই গাইস আঙ্গুলে আমার রক্ত বেরিয়ে হয়েছে দেখতে পাচ্ছেন হিংসু পশুটা এখন খুবই গুলি খেয়ে একদম নর্মাল হয়ে গেছে গাইস ওইটাকে এখন পুলিশ প্রশাসন এসে ধরবে তো দেখতে পাচ্ছেন খুবই পাবলিক দেখা যাচ্ছে গাইস খুবই রাগ হয়ে গেছে খতরনাক হয়ে গেছে এখন গাইস গাইস এই তো দেখতে পাচ্ছেন খুবই খতরনাক এক ঝাঁপ দিলে বল একজনকে মেরে মেরে ফেলতে পারে এমনকি চার পাঁচজন থাকলে একসাথে মারা যেতে পারে গাইস খুবই নর্মাল হয়ে গেছে এখন হাতি পাচ্ছে না আগে দৌড়াচ্ছিল তো দেখতে পাচ্ছেন গাইস আমার হাতে খুব রক্ত পড়ছে তো তারপরে তোমাদের কি এত রিক্সে আমি ভিডিওটা দেখাচ্ছি গাইস তাও দেখো একদম লড়তে পারছি সবাই দাঁড়ানোর জন্য না করছে ও ওকে হাতাতে না বলছে আর কি তো দেখ রুয়া খেতে একটা ছেলে ছিল গাইস ওইটার কথাই বলছে সবাই খুব বাঁচন বেঁচেছে ও আর একটু জনতে এক হাতের জনতে মারা যেত হয়তো পুলিশ প্রশাসন এদিকে এসে পড়েছে তো দেখতে পাচ্ছেন একদম গাইস গুলিটা যে মেরেছিল এতখানে আসার করেছে মানে অজ্ঞান হয়েছে তো সেখানে শুতে এসে মানে বসে আছে তো এখন আশা করি ধরতে পারবে পুলিশ প্রশাসন ধরবে ধরে যে জায়গাতে নিয়ে যাওয়ার আর কি নিয়ে যাবে আর কি তোমাদেরকে পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আর কি গাইস হ্যাঁ গাইস ওই দেখছো ওটা বসিয়ে আছে পুরোভাবে অজ্ঞান হয়নি আর কি এখনও লড়াচড়া করছে একদম বেহাল হয়ে গেছে ও এখন বসে আছে আর কি ও লড়তে পারছে না তো আশা করি ও কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে যাবে তো প্রশাসন এখন দড়ি নিয়ে যাচ্ছে ওটাকে বাঁধতে তো আমি তোমাদেরকে কষ্ট দেখা যাচ্ছে না ওই জায়গাতে যাইতে দিচ্ছে না পুলিশ প্রশাসন তো আমি দূরের থেকে দেখাচ্ছি তোমাদেরকে ওই তো পুলিশ প্রশাসন দড়ি নিয়ে গিয়েছে ওই তো দড়ি ফেলে দিয়েছে গাইস দেখতেই পাচ্ছেন খুব লাগছে সিঙ্গর লাগছে দড়ি লেগে গেছে গাইস দেখতে পাচ্ছেন এখন একটু সাবধান থাকতে হবে গাইস পুলিশ প্রশাসনের জায়গা থেকে দড়ি ধরে ফেলেছে ওই যে দেখা যাচ্ছে হালকা করে তো ওই জায়গাতে কাছে যাওয়া যাবে না কারণ পুলিশ প্রশাসন সবাইকে করাই দিয়ে দিয়েছে সবাই ভিডিও করছে দেখুন কত লোক
কোন জায়গা থেকে কোন জায়গাতে দৌড়ে এসেছে কত মানুষ এসেছে গাইস পাকান দেখা ভাই ঘুরবে লাগবে দেখবে না লাগে তো ধরা পড়ে গেছে গাইস ধরা পড়ে গেছে ওরা শক্তি নেই গাইস ওরা শক্তি নেই গাইস পুলিশ প্রশাসন একদম ক্যাচ করে নিয়েছে সো ধরে ফেলেছে ধরে দিয়ে আরো বানছে দেখতে পাচ্ছেন আর কিছু করতে পারছে না গাইস পায়ে টায়ে মাথায় সব জায়গাতে বেঁধেছে এখন তো দড়ি দিয়ে বেঁধেছে এখন ফালানোর চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন খুব খতরনাক জিনিস গাইস এত কষ্ট করার পরে তারপরে পুলিশ প্রশাসন ধরেছে গাইস খুবই লোক হয়েছে হাজারে হাজারে লোক তো পুলিশ কর্মী খুবই রিক্সে নিয়ে এটা কাজটা করেছে গাইস খুবই রিক্সে নিয়ে পুলিশ প্রশাসন খুবই রিক্সে নিয়ে এই কাজটা করেছে দেখতে পাচ্ছেন ধরে ফেলেছে ধরে দিয়ে আরো বানছে দেখতে পাচ্ছেন আর কিছু করতে পারছে না গাইস পায়ে টায়ে মাথায় সব জায়গাতে বেঁধেছে এখন তো দড়ি দিয়ে বেঁধেছে এখন ফালানোর চেষ্টা করেছে দেখতে পাচ্ছেন দেখুন এই দেখুন খুব খতরনাক জিনিস গাইস এত কষ্ট করার পরে তারপরে পুলিশ প্রশাসন ধরেছে গাইস খুবই লোক হয়েছে হাজারে হাজারে লোক তো পুলিশ কর্মী খুবই রিক্সে নিয়ে এটা কাজটা করেছে গাইস খুবই রিক্সে নিয়ে পুলিশ প্রশাসন খুবই রিক্সে নিয়ে এই কাজটা করেছে দেখতে পাচ্ছেন একদম ধরে ফেলেছে গাইস এখন আর টেনশন নেই গাড়ি এসে পড়েছে এখন তুলে নিয়ে যাবে ট্রাক্টর দেখা যাচ্ছে ওই যে আসছে ওই তো গাড়ি আসছে গাইস তো এই গাড়িতে তুলে নিয়ে যাবে দেখছেন হাজার হাজার লোক হাজার হাজার লোক দেখতে পাচ্ছেন গাড়িতে তুলবে এখন ওই তো দেখা যাচ্ছে খুবই খতরনাক সেটাকে তোলার জন্য সবাই একটু সাহায্য করছে গাইস গাইস ওরা গাড়িতে তুলছে দেখতে পাচ্ছেন গাইস গাড়িতে তুলছে এই তো গাড়িতে তুলে ফেলেছে গাড়ি আগে বলছে তার মানে উঠে নেই গাইস গাড়ির নিচে পড়ে গেছে গাইস দেখতে পাচ্ছেন গাড়ির নিচে চলে গেছে লোকগুলো আরে গাড়িটা তুলে নিচ্ছে গাইস একবার পড়ে গিয়েছিল গাড়ির থেকে এখন আবার তুলছে দেখতে পাচ্ছেন এবার হয়তো সফলতা পাওয়া গেছে উঠে গেছে গাইস এতক্ষণে সফলতা হয়েছে গাড়িতে তুলেছে পুলিশ প্রশাসন ভালো করে বেঁধে নিচ্ছে দেখতে পাচ্ছেন তো ভালো করে বেঁধে তারপরে নিয়ে যাবে তো গাইস লাস্ট পর্যন্ত বাধা হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে নিয়ে চলে যাবে দেখতে পাচ্ছেন চলে যাবে পুলিশ প্রশাসন যাচ্ছে সাথে এখন
বেঁধে নিয়ে যাচ্ছে খুবই আহত হয়ে গেছে দাদা যাক না তো গাইস এখন নিয়ে চলে যাচ্ছে তো তো গাইস শেষ পর্যন্ত নিয়ে গেল হিংস পশুটাকে দেখতে পাচ্ছেন সবাই বাড়ি চলে যাচ্ছে তো গাইস এই হিংস পশুটা চিলাপাতা ফরাস থেকে এসেছে চিলাপাতা ফরেস্ট থেকে এসেছে তো ওটাকে ধরা হয়েছে পুলিশ প্রশাসন ধরে নিয়ে গেছে তো ওরা এখন কি করে জানি না তো তোমাদের জন্য আমি খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি খুব রিস্কে ভিডিওটা বানিয়েছি তার জন্য লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন এরকম এরকম ভিডিও পেতে গেলে তো গাইস এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম।